আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি দর্শকদের উদ্দেশ্যে হাত জোড় করেছিলেন, কেননা তার দল চেন্নাই সুপার কিংস কিন্তু লখনউ সুপার জায়ান্টের কাছে হেরে গিয়েছে। শুরুতে ব্যাটিং করতে নেমে 176 রান সংগ্রহ করেছিল নির্ধারিত 20 ওভারে চেন্নাই, যেখানে রবীন্দ্র জাদেজা কিন্তু 40 বলে 57 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। পাশাপাশি কিন্তু লাস্ট ওভারের দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র 9 বলে 2 ছক্কা 3 চারে কিন্তু 28 রান করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির এই 28 রানে কিন্তু একটা বড়সড় সংগ্রহ পেয়েছিল চেন্নাই। তবে এই সংগ্রহটাও যে এত বড় ছিল না চেন্নাইয়ের জন্য, এটা ভালো করে জানতেন ধোনি। তাই তো লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে হেরে বসেছে মহেন্দ্র সিং ধোনির দল। এক ওভার বাকি থাকতেই লখনউ জিতে গিয়েছে 8 উইকেটে। তাই তো ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে একটুও বলেননি, কেননা তারা তাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করেছে। আর তাই তো ম্যাচ হেরে যাওয়ায় মহেন্দ্র সিং ধোনি নিজেই সমর্থকদের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থী যে এই ম্যাচটা আমরা তোমাদেরকে জয় উপহার দিতে পারলাম না। এই ভিডিওটির মাধ্যমে এটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।